চলো এই দেখো আমরা কত মাছ ধরেছি, দেখো মুরগি এখান থেকে আমরা এখন চারটে মুরগি ধরবো, চারটে। খুব সুন্দর লাগছে সাজানোটা, মাছের মাথা সেই বড় মাছটার মাথা কি না টেস্টি হয়েছে গো। এটা হলো মাছ পাতুরি, কলা পাতায় মাছ পাতুরি। পশ্চিম বাংলার অনেকে খায় অনেকে খায় না, কিন্তু এর যে কি অপূর্ব টেস্ট। মাংসটা টেস্ট করি, কি বলবো, অনেক দিনের আশা ছিল একটু ঝাল ঝাল মাংস খাবো, আজকে সেটা পূর্ণ হলো। বন্ধুরা গুড মর্নিং, আজকে আমরা এসেছি আমার ওয়াইফের মাসির বাড়ি। এটা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে বাংলানি, বাংলানি। আজকে আমরা পিকনিক করব, আর এখন সকাল 7টা বাজে, এখন সকাল সকালবেলার আমরা খাবার জোগাড় করতে এসেছি মাঠে। চলুন সারাদিন সাথে থাকবেন, আমরা পিকনিক করব, সেই ব্যবস্থা করতে হবে আমাদের। চলুন আমরা এখন সবজি তুলবো, তাই তো? হ্যাঁ সবজি তুলতেই তো ভাবছি। সিম, চলুন সবজি তুলি। মিষ্টি কি করছো? সিম করছি। এই দেখো সিম হচ্ছে সব। তোলো তোলো এগুলো তোলো, এই যেগুলো বড় হয়েছে এই বড় 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 গুলো তুলো তোলো, এগুলো এগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ এগুলো বড় হয়ে গেছে। নাও একটা বেগুন দেখাই আপনাদের, দেখুন কি রকম বেগুন। আমি এরকম বেগুন প্রথম দেখলাম। দেখুন বেগুন গাছে কাটা থাকে, আবার এই ডালটা দিয়ে সরাই। এই দেখুন আমি জানি না আপনারা দেখেছেন কি না এরকম বেগুন আগে। দেখুন পুরো মনে হচ্ছে কি ডিম হয়েছে গাছে। সাদা থেকে পার্পেল হয়, কাটা আছে কিন্তু। ডাল দিয়ে করো, একটা ডাল দিয়ে সরাও। এই দেখুন একটু একটু বড় বেগুন হয়েছে। এই দেখুন বড় হয়ে গেছে বেগুনটা। ওয়াও, কাটা কাটা মিষ্টি, কাটা ঢুকে যাবে। কাটা ঢুকে যাবে কিন্তু, পুরো হোয়াইট কালারের বেগুন দেখেছো? এই দেখুন এইগুলো হচ্ছে রজনীগন্ধা, রজনীগন্ধা গাছ। এই দেখুন রজনীগন্ধা ফুল হয়েছে, সকালবেলায় প্রতিদিন ফুল তোলা হয়। এই দেখুন এখন বেশি নেই মাঠে, আর দূরে সব চাষ হচ্ছে, এখন ফসল উঠে গেছে। এখানে সব সর্ষে গাছ ছিল, সব সর্ষে হয়ে গেছে। এই বাগানে আমরা পিকনিক করব আজকে। দুটো বেগুন পেয়েছো? হ্যাঁ দুটো বেগুন পেয়েছি তো। বাহ বাহ বাহ, এই দেখো দেখুন কি সুন্দর দেখতে বুমরা গুলো। বন্ধুরা এখানে আছে পেঁয়াজ গাছ, আমরা এখন পেঁয়াজ তুলছি। তারপরে লাগিয়েছো তাই তো? ও এই ছোট ছোট হয়েছে পেঁয়াজ, দেখেছো মিষ্টি পেঁয়াজ গাছ? দেখাও সবাইকে, দেখাও। এই দেখুন পেঁয়াজ গাছটা দেখাও, হ্যাঁ ছোট ছোট হয়েছে কারণ বর্ষায় সব নষ্ট হয়ে গেছে ছোট ছোট পেঁয়াজ। এই দেখুন ছোট ছোট পেঁয়াজ আছে, পেঁয়াজের ফুল হয়েছে। দেখো সামনে মিষ্টি, সামনের দিকে দেখাও, ওই পেঁয়াজ গাছের সামনের দিকে দেখো ফুল। পেঁয়াজ গাছের ফুলটা দেখো, এই দেখুন পেঁয়াজ গাছের ফুল। এটা আমরা আজকে কিচ্ছু কিনবো না, আমাদের সব বাড়িতেই আছে। বাড়িতেই কোনো কিচ্ছু কিনবো না, সব সব বাড়িতে আছে। এবার কি পেয়েছো? হ্যাঁ আলু আছে নাকি এখানে? ওই দেখো তো দেখি,
সাবাস, এ তো আলু আছে এখানে, আমাদের তো আলু, আমি ভেবেছিলাম আলু লাগবে, এ তো আলুও মাঠে রয়েছে। মিষ্টি কোথায় যাচ্ছ আবার? তোলা হয়ে গেছে আবার বাড়ি, এ তো হ্যাঁ। মিষ্টি বলো কি করছে এবার? হ্যাঁ আমাদের মাছ ধরা স্টার্ট পিকনিকের। পুকুরটা একটু দেখিয়ে দিই, বিপ্লব দেখে আমরা ধরে নিয়ে এসেছি মাছ ধরার জন্য, চলো। বড়গুলো রাখো নাকি? দেখেছো মিষ্টি? আসনি, দেখো কি মাছ এটা, দেখো মাছ ভর্তি এটা একটা। রূপচাঁদা গুলো কি সুন্দর লাগছে দেখতে মিষ্টি, না দেখো মাছ গুলো কি সুন্দর লাগছে দেখতে, হাত দেয় না কিন্তু, অবশ্য কাটালা মাছ নেই। ওরে বাবা জাল ভর্তি, ওরে বাবা বালতি নিয়ে আসো, ওরে বাবা সবাস সবাস। হ্যাঁ দেখো আমরা কত মাছ ধরেছি, না না রূপচাঁদ ছিল না ছোট ছোট, দেখতে দারুন, দেখুন এটা সাইজ দেখুন, এটা ছোট মনে হচ্ছে, এই দেখুন এক হাতেরও বড়। আর এইগুলো হচ্ছে জাপানি পুঁটি, পুঁটি মাছগুলো একটু দেখাই, এই দেখুন সাইজগুলো দেখুন পুঁটি মাছের, এই এইগুলো হবে পাতাই ভাজা, এইগুলো হবে পাতাই ভাজা হবে। দেখো মুরগি এখান থেকে আমরা এখন চারটে মুরগি ধরবো, চারটে বাবা উপর দিয়ে উড়েছিল
এই যে একটা ধরা আছে, এই দেখুন মুরগি নিয়ে এসেছি, আরো ধরতে হবে। এবার এখানে আমাদের ফার্মের মুরগির ডিম পাড়ার জায়গা, বাড়ির ফার্ম। চলো দেখি ডিম পেড়েছে সবে, এদিকে একটা, এখানে 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 দুটো, এই যে আমাদের দেশি মুরগি, দেশি মুরগির ডিম। হ্যাঁ সাইজটা তাও ভালোই আছে, মোটামুটি দেশি মুরগি হিসাবে। চারটে মুরগি, এগুলো কি তোকে হবে আজকে রান্না হবে? ওরে বাবা, এই মাত্র পারলো, একদম গরম। চারটে মুরগি, 20 জন লোক আমরা, 20 জন লোক আমাদের, চারটে মুরগি। বলো মিষ্টি, দেখাও সবাইকে, হাত ব্যথা করছে? রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, ওখানে রেখে দাও, আস্তে করে রেখে দাও। হ্যাঁ এই যে আমাদের মুরগি এখন বাজারে নিয়ে যাওয়া হচ্ছে, মেশিনে কাটাই করা হবে। যাই মেশিন কাটাই করো মুরগি। বৌদি হচ্ছে আমাদের ম্যানেজার, ঠিক আছে? বৌদি অল ইন ওয়ান, বৌদি লেট করে ফেলেছে, ওই জন্য আমাদের কিছুই হচ্ছিল না। হ্যাঁ এখন বৌদি এই পেঁয়াজ রসুন আদা এগুলো আমরা এখান থেকে করে নিয়ে আমরা যাব পিকনিক স্পটে, ঠিক আছে? বৌদি না আসলে হচ্ছিল না। আমরা এখন এসেছি কলার পাতা নিতে, আমাদের চিতমদা কলার পাতা কাটছে। কলার পাতা, এটা মাছ পাতুরি হবে, মাছ কলার পাতুরি। হ্যাঁ নতুন আইটেম, নতুন আইটেম খাবার। ডিম হয়ে গেছে, বৌদি এখন আমাদের পাতায় মাছ ভাজা রান্না করছে। হ্যাঁ এই দেখ বৌদি তো মানে শুধু মুখে হাসি, পাতায় তেল দিয়ে দিল প্রথম বৌদি, তারপর মাছটা একটু মাখিয়ে এতে দিয়েছে হচ্ছে আদা বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, আর আর কি দিয়েছো? জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। হ্যাঁ এতে রসুন দেওয়া যাবে না, রসুন নেই, শুধু পাতা এরকম করে সাজাতে হবে। খুব সুন্দর লাগছে সাজানোটা, ভালো লাগছে, হ্যাঁ খুবই সুন্দর। পুরো সেট করে এরকম করে বসিয়ে দিতে হবে। এরকম ঢেকে রাখতে হবে। আমাদের মুকুলদা উনুন জ্বালাচ্ছে, আমাদের উদ্বোধন করছে। বৌদি প্রথম শুরু করছে মাছ ভাজা দিয়ে। বল গরম গরম সরপুটি মাছ,
ভাজা খুব টেস্টি দাদা খাচ্ছে দেখো হ্যাঁ নিজেদের পুকুরের মাছ খুবই টেস্টি মাছ এটা মাছের ডিম যে বড় মাছ দুটো ধরা হয়েছিল সেই মাছের পেট থেকে এই ডিমটা বেরিয়েছে প্রায় 8-10 কিলো খানি হবে মাছের ডিমটা ফ্রাই করা হলো এটা আমাদের মাছ পাতুরি চাপানো হয়েছে ঝালটা মনে একটু বেশি হয়েছে দেখে মনে হচ্ছে না দেখেই মনে হচ্ছে যাক যা হয় খাওয়ার সময় দেখা যাবে যখন খাওয়ার সময় দেখা যাবে এখন বৌদি এখন মাংস রান্না শুরু করে দিয়েছে এই যে মশলা কষানো শুরু করেছে সেন্ট বেরোনো শুরু হয়ে গেছে আর বৌদি তো ফাটাফাটি রান্না করে ঠিক আছে হ্যাঁ মানে সবাই বলেছে আগের দিন দারুণ রান্না করে আজকে আরো সবাই বলবে পিকনিকে যে কেমন রান্না হয়েছে মানে পুরো সেন্টটা তো মোবাইলে ঢুকছে না নালে বোঝা যেত যে কেমন সেন্ট বেরোচ্ছে লঙ্কা না দিলে কালার আসছে না মাছের মাথা সেই বড় মাছটার মাথা কি না টেস্টি হয়েছে গো অমায়িক অমায়িক সত্যি সুন্দর বৌদি এখন পরিবেশনে ব্যস্ত আছে মাসি মাংস কেমন হয়েছে কেমন হয়েছে রান্না বান্না বলো একটু এই যে বলো কেমন রান্না বান্না হয়েছে বাহ মোগলদা রান্না বান্না কেমন হয়েছে সুপার তো একদম এইভাবে খেতে হেভি লাগে এই যে গ্রো এটা আমাদের কারি পাতা গাছ এই দেখুন কারি পাতা গাছ ভালো আছো তো না না ভাত বৌদিকে এখন দেওয়া হয়নি কারণ আমাদের সাথে খাবে ওই জন্য ওয়েট করে রয়েছে বৌদি মাসি আজকে মাছ কেটেছে তোমরা সবাই দেখেছো হ্যাঁ মাংসগুলো পরিষ্কার করেছে মাসি হচ্ছে মানে ওই যে মাছ কেটেছে ওইটা মাসি এক ঘন্টায় করেছে আর আমরা যদি করতাম সারাদিন আজকে শেষ হতো না মাসির বাড়ি হচ্ছে ঠাকুরনগর মাসি মাসিকে আমরা সবাই রিকোয়েস্ট করছি থাকার জন্য কিন্তু মাসি বলছে আমি আর থাকতে পারবো না ঠিক আছে তাই এই যে হচ্ছে আমার মাসি সেটা সবার সাথে পরিচয় করে দিলাম ওকে আজকের পিকনিক মানে পুরোপুরি সার্থক সেটা হচ্ছে এই বৌদি আর এই দাদার জন্য এই দাদা আর বৌদি যদি না থাকতো মানে এই পিকনিক মানে হতো কিন্তু মানে সেই মানে কি বললেন না চূড়ান্ত পর্যায় সেই পর্যায়ে যেত না ঠিক আছে এই বৌদি হচ্ছে আমাদের ম্যানেজার প্রথমেই বলেছি এবং শেষ পর্যন্ত একদম ম্যানেজারের দায়িত্ব পুরো পুরোপুরি পালন করেছে হ্যাঁ আমাদের আমাদের পুরো পিকনিক সার্থক একদম তা আমরা প্রথমে দেশি মুরগি রান্না করেছে মাছ পাতুরি করেছে হ্যাঁ
একদম এক কথায় সেই হয়েছে, সেই হয়েছে, কি বলবো আর। মানে আমরা হচ্ছে সবার লাস্টে সবার শেষে খেতে বসেছি, যারা আগে খেয়েছে সবাই বলেছে মানে মানে কি বলবো আর, মানে তুলনা নেই। এখন আমরা খেতে বসেছি, আমরা এক এক করে খেয়ে টেস্ট করে দেখি। পাতায় মাছ ভাপা, এটা আপনাদের রান্নাটা দেখিয়েছি, এখন আমরা টেস্ট করবো কেমন খেতে। মানে কি বলবো, রান্নাটা তো আমার, আর এর মধ্যে একটা যে পাতার ফ্লেভার আছে সেটা যে খাবে সেই একমাত্র বুঝতে পারে যে কি ফ্লেভার আছে এর মধ্যে। এটা হলো মাছ পাতুরি, কলা পাতায় মাছ পাতুরি। পশ্চিমবাংলার অনেকে খায় অনেকে খায় না, কিন্তু এর যে কি অপূর্ব টেস্ট, সত্যি কি বলবো আর। বন্ধুরা আপনারা যদি কারোর ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের পক্ষ থেকে অনুরোধ। মাছের মাথা চারিদিকে কেমন ওয়াও লাগতেছে, দারুণ মাছ রান্না করেছে বৌদি। এই হচ্ছে মাথাটা, ও কি লাগছে খেতে, কেমন লাগে। আমি দুই হাত দিয়ে মাছ খাচ্ছি, অসুবিধা নেই, খুব ভালো। আমরা এখানে পিকনিক করতে এসেছি, কোনোদিন ভাবতে পারিনি যে এখানে পিকনিকে এত আনন্দ করব, এনজয় করব, কিন্তু অসাধারণ। আপনারা যদি খেতে না, আপনারা খাননি, আমরা খেয়েছি, প্রচুর আনন্দ, মানে বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না, অসাধারণ অসাধারণ। যদি আপনার ভালো লেগে থাকে একটা কমেন্ট একটা লাইক করে দেবেন প্লিজ, অনুরোধ রাখলো আমাদের কাছে। মাংসটা টেস্ট করি, কি বলবো, অনেক দিনের আশা ছিল একটু ঝাল ঝাল মাংস খাবো, আজকে সেটা পূর্ণ হলো। আর এটা হচ্ছে দেশি মুরগি, দেশি মুরগির ঝাল ঝাল খেতে মানে কি যে লাগছে অপূর্ব, মনে হচ্ছে স্বর্গে চলে যাচ্ছে, কামড় দিচ্ছি আর মনে হচ্ছে স্বর্গে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে পুরো হচ্ছে বাটা লঙ্কা আর শিলে বাটা আর গোলমরিচ, আপনাদের দেখাতে পারিনি বাটাটা, কিন্তু এটা পুরো মানে হাতে তৈরি করা, মানে গুঁড়ো মশলা নয়, কি বলবো আর। আপনারা আসবেন একদিন, আপনাদেরও খাও, এটা দারুণ হয়েছে, দারুণ। আর সব ক্রেডিট এই বৌদির, বৌদি দেখাও। চলুন আমরা খাবারটা ফিনিশ করি আজকের জন্য, টাটা বাই বাই, বৌদি একটু টাটা করে দাও, টাটা দাদা, টাটা করে দাও, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা পরবর্তীতে এরকম ভিডিও আরো বানাতে পারি। টাটা।